সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এই মার্কেটপ্লেস ওয়েবসাইটে যে কাজগুলো পোস্ট করা রয়েছে বা যে কাজগুলো আমরা পাচ্ছি সেই কাজগুলো কিভাবে সম্পূর্ণ করতে হয় সে সম্পর্কে। তো আমরা এই ওয়েবসাইটে যখন চলে এসেছি আর এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে এবং আমি সেই ভিডিওটি আই বাটনে দিয়ে দিব। আই বাটন থেকে আপনি ভিডিওটি সঠিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। তাহলে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। তো আমি এখন একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি সেক্ষেত্রে আমি কিন্তু এখানে অনেকগুলো জব দেখতে পাচ্ছি, যে এটি একটি জব, $2 একটি জব, এটি একটি জব, প্রায় $1 প্লাস একটা জব দেখতে পাচ্ছি, এটি আরেকটি জব, এটি 50 সেন্টের একটি জব দেখতে পাচ্ছি, এটিও $1+ জব। সো এরকম করে আমরা একটু নিচের দিকে যদি আসি, সো যেই জবগুলোর প্রাইস একটু বেশি সেই জবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সময়টা একটু বেশি দিতে হবে এবং সেই জবের ক্ষেত্রে সেই জবটা কিন্তু একটু কঠিন আপনার কাছে মনে হতে পারে। তবে আমি যে ছোটো ছোটো কাজগুলো আপনাকে দেখাবো এই কাজগুলো যদি আপনি করেন, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কাজ করলে আপনি সব মিলিয়ে প্রায় $8 থেকে $10 এখান থেকে আর্ন করতে পারবেন। সো আমি এই যে এই কাজ এসইও, প্রমোট কন্টেন্ট, সার্চ, তারপর হচ্ছে এঙ্গেজ, এই যে কাজগুলো খুবই সহজ কাজ। সো এরকম একটি কাজ আজকে আমি আপনাকে করে দেখাবো যে এই কাজগুলো কীভাবে করতে হয়। তো আমি এই একটি কাজ ওপেন করে নিচ্ছি নতুন আরেকটি ট্যাবে। তো প্রথম অবস্থায় কিছু টাস্ক আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। সো এখান থেকে জেন্ডারটা দিয়ে দিতে হবে, এরপরে এটা ঠিক থাকবে, এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চিনটা এখান থেকে দিয়ে দিতে হবে, ইয়োর সিটিটা দিয়ে দিতে হবে, এরপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিতে হবে, কোশ্চিন এবং অ্যান্সার। তো এখান থেকে আমি সব ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম, এবার আমি জাস্ট সেভে ক্লিক করবো। তো ইনফরমেশনগুলো দিয়ে আমি যখন সেভে ক্লিক করলাম সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এবার এই ইন্টারফেসে আমরা কিন্তু জবের ডিটেলসগুলো দেখতে পাচ্ছি যে আসলে এখানে কী কী করতে হবে। তো এই জবটা কীভাবে করতে হয় তার জন্য আমরা একটু নিচের দিকে যদি আসি সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু আমাদেরকে ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে ক্লিয়ার ব্রাউজার কুকিজ ফার্স্ট অর ওপেন দ্য প্রাইভেট ব্রাউজার উইন্ডো। সো এখান থেকে আমাদের একটি প্রাইভেট উইন্ডো ওপেন করে নিতে হবে। সো আমি এই প্রাইভেট উইন্ডোটি ওপেন করে নিচ্ছি। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাতে ভিজিট করতে হবে। তো এই লিঙ্কটাতে জাস্ট আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর চলে যাচ্ছি আমরা আমাদের প্রাইভেট ব্রাউজারে এবং প্রাইভেট ব্রাউজারে গিয়ে আমি জাস্ট এটাকে পেস্ট করবো, এরপর ইন্টারে হিট করবো। এখান থেকে এই লিঙ্কটিতে প্রবেশ করতে বলেছে এবং তারপর বলছে কপি অ্যান্ড পেস্ট দ্য লিঙ্ক ইনটু ইউর ব্রাউজার। এই যে এই লিঙ্কটিও আমাদের হচ্ছে ভিজিট করতে হবে। তারপর বলছে ভিজিট দ্য ইন্টারনাল লিঙ্ক টু গেট টু মাই ওয়েবসাইট রিড মোড। সো এই ওয়েবসাইটে গিয়ে রিড মোডে ক্লিক করতে হবে। এরপরে ভিজিট এনি 10 পোস্ট, অর্থাৎ 10টা পোস্ট দেওয়া থাকবে, সেই 10টা পোস্টে স্লোলি স্ক্রোল করতে হবে, অর্থাৎ সেই পোস্টগুলো আমাদের জাস্ট শুধু দেখতে হবে, ভিউ করতে হবে। সো স্লোলি স্ক্রল করতে হবে এবং নিচের দিকে সেগুলা। এরপরে বলা হচ্ছে 30 and 25 সেকেন্ড পার পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজে গিয়ে আমাদেরকে 30 থেকে 25 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। এরপরে প্লিজ গিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউআরএল ফ্রম ভিজিট ওয়েবসাইট ইন স্টেপ 4, নাও ফলো, অর্থাৎ এখানে আরেকটি ওয়েব লিঙ্ক দিয়েছে, এই লিঙ্ক থেকে আমাদেরকে ফলো করতে হবে, অর্থাৎ এই লিঙ্কে যে ইনফরমেশন যে যে কাজ আমাদেরকে করতে বলেছে ঠিক ওইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। এরপর এখানে একটা নোট দিয়েছে রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, অর্থাৎ এখানে আমাদের ইনস্ট্রাকশনগুলো কেয়ারফুলি পড়তে বলেছে। এখানে বলেছে মাস্ট ক্লিয়ার ইউর ব্রাউজার হিস্ট্রি অথবা কুকিজ ফার্স্ট। সো প্রথমে আগে হিস্ট্রি এবং কুকিজগুলোকে একদম ক্লিন করতে হবে। এরপরে বলছে ওয়ার্ক ফ্রম এ সিঙ্গেল ট্যাব, ডু নট ওপেন নিউ আর্টিকেল অন দ্য নিউ ট্যাব, প্লিজ ফলো রুলস স্ট্রিক্টলি। সো এখানে বলছে যে ইউ হ্যাভ এ স্টে অ্যাট লাস্ট 3 মিনিট ওভারঅল। সো সব মিলিয়ে 3 মিনিটের মতো এখানে কাজ করতে হবে, 3 মিনিট কাজ করলে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে এখানে আমরা নিচের দিকে যদি আসি সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে আরও কিছু ইয়ে দিয়েছে এবং এই যে লাস্ট এই জায়গাতে আমাদের কিছু জিনিস সাবমিট করতে হবে, আর সেগুলো হচ্ছে এখানে বলছে লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য 10th পোস্ট
পেজ ইউ ভিজিট, অর্থাৎ আমি যে ভিজিট করেছি দেখেছি সেখান থেকে কিছু অংশ কপি করে এই জায়গায় পেস্ট করে আমাদেরকে প্রোভাইড করতে হবে। এরপরে বলা হচ্ছে ইউআরএল অফ দ্য সেভেন পোস্ট ভিজিট, অর্থাৎ সাত নম্বর পেজ যে আমি ভিজিট করেছি সেখান থেকে কিছু তথ্য এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে। এরপর তিন নম্বরে বলছে প্লিজ গিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউআরএল ফ্রম ভিজিট ওয়েবসাইট ইন স্টেপ ফোর। সো স্টেপ ফোর থেকে আমাদের কিছু লেখা কপি করে নিয়ে এসে এখানে প্রোভাইড করতে হবে। এখান থেকে এই যে পরের যে লিঙ্কটি রয়েছে, পরের লিঙ্কটিকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিব, এটাকে কপি করে নিয়ে আমরা আবার প্রাইভেট ব্রাউজারে যাব এবং ওখানে গিয়ে আমরা জাস্ট এটাকে পেস্ট করব। প্রাইভেট ব্রাউজারে পেস্ট করার পর ঠিক এরকম ইন্টারফেস আবারও আমাদের সামনে ওপেন হচ্ছে। এখান থেকে আমাদের এই যে রিড মোরে ক্লিক করতে বলেছিল, সেটা যদি আমরা দেখতে চাই আবারও এটিতে যেতে হবে এবং এই যে বলা হচ্ছে যে রিড মোর, এটাতে ক্লিক করতে। সো আমরা রিড মোরে ক্লিক করব। রিড মোরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাচ্ছি। সো এরকম ইন্টারফেস থেকে এই যে আমরা এখানে যে ইগুলো দেখতে পাচ্ছি, আমরা এখানে যে রেজাল্টগুলো পাচ্ছি, এই রেজাল্টগুলোই মূলত আমাদেরকে ভিজিট করতে বলেছে। সো আমরা যদি ইনস্ট্রাকশনটা আরেকবার দেখি, এখানে বলা হচ্ছে ভিজিট এনি 10 পোস্ট। সো এখান থেকে আমার 10টা পোস্ট ভিজিট করতে হবে। তাহলে আমি যদি প্রথমে এই পোস্টটিকে মানে সার্চ রেজাল্ট, এখানে পোস্ট দ্বারা বোঝানো হচ্ছে সার্চ রেজাল্ট, সো এখান থেকে আমি এটিকে ওপেন করে নিলাম, এরপরে এটিকে ওপেন করে নিচ্ছি, এরপরে এটিকে ওপেন করে নিচ্ছি, এভাবে আমি এখান থেকে জাস্ট 10টা সার্চ রেজাল্ট ওপেন করে নিব। সো এটিকে ওপেন করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। সো এখান থেকে এই যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, এই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এই ইনফরমেশনগুলোই মূলত আমাদেরকে ভিজিট করতে হবে এবং এখান থেকে এই যে পেজ যে রয়েছে এই পেজগুলোতে আমাদের নেক্সট করতে হবে। এখান থেকে যে অ্যাডগুলো আসবে অ্যাডগুলো আমাদেরকে কেটে দিতে হবে। সো আমরা এখান থেকে 1-2 এইভাবে আমরা ইনফরমেশনগুলো নিয়ে নিব। এরপরে যেটা বলা হচ্ছে এবং কাজগুলো খুবই কেয়ারফুলি করা লাগবে যাতে করে ভুল না হয়। যদি এখান থেকে কোনো কাজ ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে আইডিটি রয়েছে, আপনার যে প্রোফাইলটি রয়েছে, সেই প্রোফাইলের উপর কিন্তু একটা হ্যাম্পার হওয়ার পসিবিলিটি থেকে যায়। সো কাজগুলো খুব যত্ন সহকারে এবং মনোযোগ দিয়ে কাজগুলো করতে হবে। এরপরে এখানে বলছে নাও ফলো। সো এখান থেকে আমরা যদি একটা লিঙ্ক, এই যে লিঙ্কটি পেয়েছি এই লিঙ্কটিকে কপি করে নিই এবং প্রাইভেট ব্রাউজারে যাই এবং সেখানে গিয়ে আমরা যদি এটিকে পেস্ট করি, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করছি বা ওয়েবসাইটে যে যাচ্ছি সেখানে যে অ্যাডগুলো শো করবে সেই অ্যাডগুলোতে আমাদের ক্লিক করতে হবে এবং সেই অ্যাডগুলোতে আমাদের 1 মিনিট করে সময় অতিবাহিত করতে হবে। আমরা যদি এখানে যাই, এই যে এটি একটি অ্যাড দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাডটি ক্লিক করব এবং এই অ্যাডটিতে জাস্ট 1 মিনিট সময় আমরা অতিবাহিত করব। সো এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোতে যেটা হচ্ছে যে আমরা যে অ্যাডগুলোতে ক্লিক করছি এবং এই যে ওয়েবসাইটগুলো যে আমরা ভিজিট করছি, সো এই ওয়েবসাইটে অ্যাড ক্লিক করার ফলে সে কিন্তু একটা রেভিনিউ জেনারেট করছে, ছোট্ট একটা রেভিনিউ জেনারেট করছে। সেই 1টি 2টি 3টি অনেকগুলো আমরা কিন্তু পেজ ওপেন করছি এবং অনেকগুলো পেজে কিন্তু অনেকগুলো অ্যাড আসছে। সো সেই অ্যাডগুলোতে যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু সেই ক্লিকের একটা রেভিনিউ যে জবটি পোস্ট করেছে সে কিন্তু পাচ্ছে এবং সে যে রেভিনিউটা পাচ্ছে সেখান থেকে একটা পার্সেন্টেজ আমাদেরকে প্রোভাইড করছে, আমরা এগুলো দেখছি তার জন্য আমাদেরকে প্রোভাইড করছে। আর এজন্যই মূলত এই যে এই জবগুলোর ক্ষেত্রে আমাদের এই যে প্রাইসগুলা এখানে প্রায় 3 সেন্ট দেওয়া হয়েছে। সো দেখা যাচ্ছে যে যে কাজটি আমার এখানে করতে হচ্ছে এই কাজটি পুরোটা সম্পূর্ণ করলাম আমি এবং অনেকগুলো ওয়েবসাইটে ভিজিট করলাম এবং অনেকগুলো অ্যাডে আমি ক্লিক করলাম, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই জবটা যে পোস্ট করেছে সে মোটামুটি এখান থেকে যদি আমি ধরি যদি সে 20 সেন্ট এখান থেকে ইনকাম করতে পারে, সেখান থেকে 3 সেন্ট আমাকে দিলে তো তার কোনো ক্ষতি নেই। সো এভাবেই মূলত এই কাজগুলো এখান থেকে হয়ে থাকে। তো আশা করছি ভিডিওর ফুল কন্টেন্ট আপনি বুঝতে পেরেছেন এবং আরও এরকম ফ্রিল্যান্সিং কাজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।